বিশ্বের অন্যতম মেগা প্রকল্প বাস্তবায়ন প্রশ্নে বাংলাদেশের সক্ষমতায় পদ্মা সেতু একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক ও গবেষকরা অর্থায়নকারী সংস্থাগুলোর মনোভাব বোঝার পর সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই মূল সেতুর কাজ যথাসময় শুরু সম্ভব হয়েছে বলে মত তাদের তবে তারা আশা করেন ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প গ্রহণে ঋণদাতাদের একচ্ছত্র খবরদারি ও শর্ত আরোপের দৃষ্টিভঙ্গিতে এই অভিজ্ঞতা কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলবে হাজারো অনিশ্চয়তা ও বাধা পেছনে ঠেলে বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর মূল কাজ শুরু করতে পারা এদেশের উন্নয়ন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক সেতুটি একবিংশ শতাব্দীতে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় গতি সঞ্চার করবে বলে আশাবাদ অর্থনীতিবিদদের সাথে নিজস্ব সক্ষমতার প্রশ্নে আরেক ধাপ এগিয়ে যাওয়ার বিষয়টিও আলোচিত হচ্ছে সাতাশ ভাগ কাজ হওয়া কিন্তু কম অ্যাচিভমেন্ট না সুতরাং আশা করছি যে বাকিটাও হয়ে যাবে তাতা সংস্থা তাদেরকে একটা মেসেজ দিতে পেরেছে যে তোমরা যখন যেভাবে চাও ঠিক সেভাবেই যে আমরা করতে হবে এরকম নয় এখন আমরা সেই অবস্থায় নাই আমরা এই ধরনের প্রকল্প নিজেরাও করতে পারি এটি ভালোভাবে নির্মিত হলে আমাদের জিডিপিতে প্রায় ওয়ান পয়েন্ট টু অবদান অটোমেটিক্যালি বেড়ে যাবে সেই জন্য আমি আর ফার্দার আর ওই বাইরের কবে টাকা পাবো সেই ভরসায় বসে না থেকে আমি নিজের টাকা দিয়ে বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী দামে নির্মাণ সামগ্রী আমদানি করে দ্রুত স্বচ্ছতার সাথে প্রকল্পের কাজ সময় মতো শেষ করার পরামর্শ গবেষকদের যাতে করে মোট ব্যয় সহনীয় মাত্রায় রাখা যায় দ্রুততার সাথে করা সুশাসনের সাথে করা সাশ্রয়ীভাবে করা এই তিনটা যদি আমরা মিলাতে পারি আমার মনে হয় যে তাহলে এই ধরনের যে বড় বড় বিনিয়োগ যেটা বাংলাদেশের সক্ষমতারও একটা কিন্তু এই তিনটা প্রতি আমাদের রাখতে হবে। সেতুটি শুধু দেশের কর্মসংস্থান সৃষ্টি জিডিপির প্রবৃদ্ধিতে গতি আনবে না আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য কেন্দ্র হিসেবেও অবদান রাখার ইতিবাচক প্রভাব ফেলার আশাবাদ তাদের কিন্তু এতে অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সুযোগ সুবিধার সৃষ্টিও জরুরি আর তার জন্য যে বিশাল খরচ তা মেটাতে বৈচিত্রময় অর্থের উৎস খোঁজার পক্ষে মত দিচ্ছেন অর্থনীতিবিদরা এই যে আট থেকে দশ বছরে প্রায় একশো বিলিয়ন ডলারের মতো আমাদের যে বিনিয়োগ লাগবে এটার জন্য আমাদেরকে খুব কৌশলীভাবে অর্থায়নের সুযোগগুলোকে খুঁজতে হবে খেয়াল রাখতে হবে যে আমরা কেবল নিজস্ব অর্থায়নের দিকে না যে অর্থায়নের দিকটাকে বৈচিত্র্যকরণ করতে পারি কারণ অর্থায়নের ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে কোন সোর্স থেকে আমি কম খরচে যোগান করতে পারি সেটা বিদেশি হতে পারে হতে পারে ভবিষ্যতে যদি এরকম আরো মেগা প্রজেক্ট করতে হয় অবশ্যই আমরা বৈদেশিক অর্থায়নের দিকে দেখব কিন্তু এর অর্থ এই হবে না যে বৈদেশিক অর্থায়ন ছাড়া আমরা কোনো বড় প্রকল্প নিতে পারব পর্দা সেতুর অভিজ্ঞতা উন্নয়ন সহযোগীদের যে বার্তা দিচ্ছে তা ভবিষ্যতে উন্নয়নের অর্থায়নে সহায়ক পরিবেশ তৈরিতে জোরালো ভূমিকা রাখবে বলেই মনে করেন তারা তিন দাতাদের ডোনারদের দাতাদের মানসিকতা কিছুটা চেঞ্জ আসবে মোহাম্মদ নুরী একুশে টেলিভিশন ঢাকা